Subscribe now and press the bell icon. Never miss an update. ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে অজস্র মিমের সঙ্গে এই ছবিটি কিন্তু স্ট্যাম্পের মতন শেয়ার থাকে অনেকেই দেখেছেন কিন্তু, এবং আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। এবং আমি যখন প্রথম দেখেছিলাম তখন খুবই জানতে আগ্রহী ছিলাম যে এই ফটোটা আসলে কার। সাধারণত খুব হাস্যকর কোনো পরিস্থিতি বেশাই বোঝাতে কিন্তু ছবিটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু জানেন কি এই ছবিটি কার? ছবিটি কি আসলে কি কাল্পনিক, নাকি এই ব্যবহারে তো কোনো এক ছবির আড়ায় লুকিয়েছে কোনো সত্য পরিচয়? আসুন এবার তাহলে উত্তরটি আমরা জেনে নিই, আসলে এই ছবিটি কার। সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করা অজস্র মিমের সঙ্গে ব্যবহৃত হাস্যকর মুখভঙ্গির এই ছবিটি আসলে ইয়াং মিংয়ের, একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড়। 38 বছর বয়সে মিংয়ের জন্ম হয়েছিল চীনের সাংহাই প্রদেশে। উচ্চতা তার এখন 7 ফুট। খুব ছোটোবেলায় মিং তার এক কানের শ্রবণ শক্তি হারান। চীনের সাংহাই সার্কাস হয়ে দীর্ঘদিন বাস্কেটবল খেলেন তিনি। তারপর তিনি আমেরিকায় NBA-র হিউনেস্ট রকেট দলের খেলেছেন তিনি। খেলা থেকে অবসর নেওয়ার পর মিউ চীনা বাস্কেটবলে অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত হন। কিন্তু ইয়াং মিংয়ের এই ছবিটি কখন, কীভাবেই বা ভাইরাল হলো এই ছবিটি? আসলে 2009 সালে একটি বাস্কেট ম্যাচের পর সংবাদমাধ্যমে মুখোমুখি হয়েছিলেন মিং, এবং সেই সময় মজার ভঙ্গিমাটি মিউ এর মুখে ফুটে ওঠে। এরপরে বছর অর্থাৎ 2010 সালে রেজ কমকিও কোম্পানির মাধ্যমে ড্যানমিচ নামে ইয়াং মিংয়ের এই অভিব্যক্তি ছবিটি তৈরি হয়ে মিউ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। তারপরে থেকে হাস্যকর সোশ্যাল মিডিয়াতে এই প্রতীক হয়ে উঠে মিয়াংয়ের এই ছবিটি। আসলে তাহলে এই ইয়াং মিমের ছবিটি কিন্তু আমরা দেখে থাকি প্ল্যাটফর্মে অর্থাৎ ফেসবুক সহ আদার্স অন্য সমস্ত জায়গায়। তাহলে আজ আমরা জেনে নিলাম যে এই ছবিটি আসলে কার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।